পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার। হরিণঘাটার জনসভা থেকে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের। আমাদের ভোটারদের ভয় দেখালে ও একটা বোমা ফাটালে আমরা দশটা ফাটাবো, ওরা একটা গুলি মারলে আমরা দশটা গুলি মারার ক্ষমতা অর্জন করব। এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেবো, হুমকি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে শান্তিতে ভোট দেব, আর ওরা যদি বোম গুলি নিয়ে আমাদের ভোটারকে ভোট দিতে না দিতে চায়, তাহলে ওরা একটা বোম ফাটালে আমরা দশটা ফাটাবো। ঠিক আছে তো নাকি? ওরা একটা গুলি মারলে আমরা দশটা গুলি মারার মতো ক্ষমতা অর্জন করব। ঠিক আছে তো? আরে বাবা, মালা পরেছি বলে মালা খুলে রাখতে আমরা পারি। আমরা সাপের পূজা করি, বাঘের পূজা করি, আমরা ময়ূরের পূজা করি, আমরা মনসা পূজা করি না, তোমাদের সবাইকে আমরা পূজা করি। কিন্তু তোমরা যদি তামড়াতে আসো, মাথাটা এবার ছেঁচে দেব। ভারতীয় জনতা পার্টির যুব সম্প্রদায় তারা তৈরি হয়ে আছে, আপনারা তৈরি তো? বিজেপির মধ্যে একটা কুকথার প্রতিযোগিতা চলছে, মানে এতটা টান কুকথার টান যে নিজে তিলক কেটে যিনি কবি বলে দাবি করেন, কবিয়াল বলে দাবি করেন, তিনিও ওসব তুলে রেখে দিয়ে এই দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, অধিকারী বিজেপিদের সঙ্গে পাল্লা দিতে একে কুকথা বলতে হচ্ছে। এসব থেকে হাসি পায়, লোক নেই, জন নেই, সংগঠন নেই, শুধু কুকথায় ভেসে থাকেন। ঈশ্বর এদের ক্ষমা করুন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। ইতিমধ্যে একাধিক অবৈধ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে, তার মধ্যে ইন্টারভিউ চলছে। সেই ইন্টারভিউতেও ভুয়ো কল লেটার নিয়ে হাজির হয়েছেন চাকরি প্রার্থী। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তারা হাজির হয়েছিলেন এবং সেই অভিযোগে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগে ইন্টারভিউ দিতে এসেছিলেন এমনই অভিযোগ তাদের বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে চাকরি প্রার্থী মিডলম্যান গ্রেপ্তার। ভুয়ো কল লেটার নিয়ে পর্ষদে হাজির হন দক্ষিণ দিনাজপুরের যুবক। নিজেকে স্কুল শিক্ষক বলে দাবি করেন অভিযুক্ত মিডলম্যান। রোল নম্বর সহ সবকিছু জালিয়াতি করে কল লেটার তৈরি করা হয়েছিল। পর্ষদে কর্মীদের এরপর সন্দেহ হয়, জালিয়াতি পাকড়াও এমনই জানানো হয়েছে তাদের তরফ থেকে। এইটা যে এই চাকরি প্রার্থী ভুয়ো, এটা জানলেন কিভাবে? এবং একটি অ্যাডমিট কার্ডটা আমরা একটু দর্শকদেরকে দেখাবো, এই হচ্ছে সেই অ্যাডমিট কার্ড। চাকরি প্রার্থী বর্তমানে আটক করা হয়েছে। যখন ক্যান্ডিডেট আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, ওরা কিন্তু এসে প্রথমে গেটে রিপোর্ট করে। আমাদের গেটে আমাদের সিকিউরিটি অফিসার আছেন, তারা তার ক্যান্ডিডেটটা বিচার করেন, আগে দেখে নেন, তার ছবি দেখে, তার কল লেটার দেখে, আমাদের যে লিস্ট আছে লিস্টের সঙ্গে মিলিয়ে দেখেন, তারপর তাকে ঢুকতে দেন ছবি মেলানোর পর। আজকে যেটা ঘটেছে, ঠিক 11:15 একজন ক্যান্ডিডেট এসেছে, আসার পরে তার নাম প্রীতম ঘোষ, আসার পরে যে কল লেটার দেখাচ্ছে, দেখার পর দেখছে যে প্রীতম ঘোষ নামে আজকে কাউকে ডাকা হয়নি। যখন ডাকা হয়নি, তখন সঙ্গে সঙ্গে ওদের সন্দেহ হয়েছে যে অ্যাডমিট কার্ডটা কীভাবে পেলো, কি না কি বৃত্তান্ত ক্যান্ডিডেট, এই হচ্ছে অ্যাডমিট কার্ড বসে লেখা রয়েছে। যে সঙ্গে সঙ্গে আমরা তখন তার যে অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার, যে টেট রোল নাম্বার যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা সার্চ করে দেখলাম, এই যে অ্যাডমিট কার্ডটা দেখাচ্ছে সেটা কিন্তু ফেক, অন্য একজনের নামে, অন্য জেলার ক্যান্ডিডেট, অথচ তার কিন্তু ইন্টারভিউ আজকে নাই। তখনই জানা গেল ব্যাপারটা ফেক।